স্যার কুণ্ডু সে ধরতে আগে এটা রেডি করো ইয়ে আগে এটা রেডি করো হ্যাঁ হ্যাঁ বডি ব্যাগ আছে সাথে সাথে পাঁচটা দিয়ে যেত এটা দর উড়ো তাড়াতাড়ি লোকের অভাব নাকি আমরা প্রথমে সংবাদ পাই যে উত্তর খান মাজার রোডে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাঙ্কিতে দুইজন লোক আটকা পড়ে আছে। আমরা সংবাদ পেয়ে দ্রুত উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে চলে আসে। আমরা চলে এসে দেখতে পাই যে দুইজন ব্যক্তি সেফটি ট্যাঙ্কির ভিতরে তারা আটকা পড়ে আছে। আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ইউজ করে ব্রিদিং অ্যাপারেটাস, স্মোক ইজেক্টর, চিপিং হ্যামার, আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ইউজ করে তাদের দুইজনকে আমরা ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তারা এই শাটারিং খুলতে গিয়েই তারা মৃত্যুবরণ করে দুইজনের বাড়ি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে গাইবান্ধা। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এইখানে সেফটি ট্যাঙ্কির ভিতরে সাধারণত বদ্ধ জায়গায় কার্বন মনোঅক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আমি প্রাথমিকভাবে ধারণা করছি যে এই কার্বন মনোঅক্সাইড গ্যাস থেকেই তাদের মৃত্যুবরণ হইতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে। এমন নির্মাণাধীন ভবনে না, আমি যে কোনো ভবনের সেফটি ট্যাঙ্কি বা বলবো যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন আমি যদি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে যাই বা সেফটি ট্যাঙ্কি শাটারিং করতে চাই, কমপক্ষে 24 ঘন্টা আগে তাদের যে কেপ বা মুখটা থাকে এটা খুলে রাখতে হবে। খুলে রাখলে যদি বাইরের বাতাস এখানে ঢুকে যায় তাহলে এই গ্যাসটা এখানে এই ধরনের মানে সক্ষমতা বা এই প্রভাবটা সৃষ্টি করতে পারবে না, যার ফলে সহজেই একজন লোক এখানে কাজ করতে পারবে।